إن الدين عند الله الإسلام مهر الله جنيزه الله كاشة پسندنية دھرمين نام إسلام سبحان الله أركت من خلو بولون أنو آيات مهر الله جنيزه ومن يبتغي غير الإسلام دينا মহান আল্লাহ জানিয়েছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা দীন হিসাবে কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে তালাশ করে কারোর যদি ইসলাম ধর্ম পছন্দ না হয় অন্য ধর্মের অনুসারী যদি হয় মহান আল্লাহ জানিয়েছেন ফলাই ইউকবালা মিনহু তার পক্ষ থেকে তার পালিত ধর্ম কবুল করা হবে না ওহা ফিল আখিরাতি মিনাল খাসিরিন মহান আল্লাহ জানিয়েছেন পরকালে সে হবে ক্ষতিগ্রস্ত তার মানে তার জায়গা জাহান্নাম মহান আল্লাহ বললেন ওলাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা যাদেরকে চোখ দিলাম দেখবার জন্য কিন্তু দেখলো না চোখ থাকবার পরেও যারা অন্ধের মতো আচরণ করলো মহান আল্লাহ বললেন আমি ওদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবো নাউজুবিল্লাহ আরবিটা আপনাদের মুখস্থ হবে বাংলাটা মুখস্থ করুন তাহলে একে জাহান্নামের ভিতরে তাদেরকে দেব যাদের বিবেক দিলাম কিন্তু বিবেক পাবার পরেও যারা বিবেক বিবেকহীনের মতো আচরণ করলো দুই যাদেরকে চোখ দিলাম দেখবার জন্য কিন্তু পৃথিবীতে আচরণটা করলো পুরো অন্ধের মতো আমি তাদেরকে জাহান্নামে দিব আমরা যেন বললাম আল্লাহ আর কাদেরকে দিবেন জাহান্নামে আল্লাহ জবাব দিলেন ওলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা মহান আল্লাহ বললেন যাদের কান দিলাম শুনবার জন্য এর পরেও যারা বধিরের মতো আচরণ করলো ওদেরকে আমি জাহান্নামে দিব এখন আল্লাহ থামেন না এই পর্যন্ত বলবার পরেও আল্লাহ থামেন না এর পরে বললেন উলাইকা কাল আনআম ওরা দুনিয়ার জন্তু জানোয়ারের মতো নাউজুবিল্লাহ বলুন আর একটু আওয়াজ দেন বলুন নাউজুবিল্লাহ বলেন ওরা পশুর মতো ওরা আকৃতিতে মানুষ গঠনে মানুষ চেহারায় মানুষ চামড়ায় মানুষ কিন্তু আসলে বলুন কি বললেন আসলে বেশ আল্লাহ থামেন না এখনো থামে ওই আয়াতই আল্লাহ বলবে বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আবাল ওরা পশু চাইতেও খারাপ পশু যতটা খারাপ তার চাইতে আরো খারাপ পশু যত নিকৃষ্ট এরা তার চাইতে আরো বেশি নিকৃষ্ট উলাইকা হুমুল
গফিলুন, এখনো আল্লাহ থামেননি, আয়াত শেষ করেননি। আল্লাহ আল্লাহ বললেন যারা অমনোযোগী গাফিল, কি থেকে? আমি আল্লাহ আমার থেকে যারা গাফিল হয়ে গেল, ওরা পশুর চাইতেও খারাপ, ওরা গরুর চাইতেও খারাপ, ছাগলের চাইতেও খারাপ, ওরা জন্তু জানোয়ারের চাইতেও খারাপ। কি তফসির এই আয়াতে? চলুন হালকা করে অল্পক্ষণের তফসিরটা শুনি। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس মহান আল্লাহ জানিয়েছেন অধিকাংশ মানুষ আর জিনকে আমি জাহান্নামের জন্য বানিয়েছি। এইটুকু ছোট্ট করে বুঝুন যে আল্লাহ অধিকাংশের কথা কেন বললেন। একটা গ্রামের অধিকাংশ লোক কি জাহান্নামে যাবে? যদি তাই হয় তাহলে এদের বাঁচার উপায় কি? কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন। অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ওমাইয়া বাতাগি গায়রাল ইসলামে দীনা, মহান আল্লাহ জানিয়েছেন ওমাইয়া বাতাগি গায়রাল ইসলামে দীনা, দীন হিসাবে কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে তালাশ করে, কারোর যদি ইসলাম ধর্ম পছন্দ না হয়, অন্য ধর্মের অনুসারী যদি হয়, মহান আল্লাহ জানিয়েছেন ফেলাই উবালা মিনহু, তার পক্ষ থেকে তার পালিত ধর্ম কবুল করা হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, মহান আল্লাহ জানিয়েছেন পরকালে সে হবে ক্ষতিগ্রস্ত, তার মানে তার জায়গা জাহান্নাম। প্রথম কথা, ইসলাম ভিন্ন অন্য ধর্মের অনুসারী যারা তাদের জায়গা বলুন, বলতেছেন না কেন বলুন? আরে এইগুলো বুঝলে তারপর ওই আয়াত বুঝবেন, নইলে বুঝে আসবে না। এবার উদাহরণ দেন, পৃথিবীতে অল ওয়ার্ল্ডে যত ধর্মের মানুষদের বসবাস, এখনো ওয়ার্ল্ডে খ্রিস্ট ধর্মের মানুষ বেশি। যারা যিশু খ্রিস্টের অনুসারী আর আমাদের ভাষায় ঈসা নবীর অনুসারী, এদের সংখ্যা সবচাইতে বেশি। কোরআনে আল্লাহ এদের ব্যাপারে অনেকগুলো আয়াত দিয়েছেন, আমি একটা দুটো আয়াত দিচ্ছি। অকালাতিল ইয়াহুদ উযায়র ইবনুল্লাহ, অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন ইহুদিরা বলে উযায়র আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলুন। মহান আল্লাহ আবার জানিয়েছেন অকালাতিল অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। বলুন না। আচ্ছা এই জায়গাটা বলুন তো, মুসলমানরা কি বলে? ইহুদিরা বলে ঈসা আল্লাহর উযায়র আল্লাহর বেটা, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে, মুসলমানরা কি বলে? মানে এই জায়গাটা মুসলমানদের আকীদাটা কি? ওদের বিশ্বাস
আরে বাবা ইহুদিরা যখন ওজায়েরকে বললো আল্লাহর বেটা খ্রিস্টানরা বললো তাহলে আমাদেরও আল্লাহর বেটার দরকার ওরা ঈসা নবীরে বানিয়ে নিলে আল্লাহর বেটা মা মারিয়ামকে বানালো আল্লাহর বউ সবাই বলেন না তো আর একটু জোর আওয়াজে বলেন মক্কার কোরাইশটা বললো ইহুদিদের আল্লাহর বেটা আছে খ্রিস্টানদের আল্লাহর ছেলে আছে তা আমাদের তো কিছু দরকার মক্কার কোরাইশরা বা মক্কার মুশরিকরা বললো আল মালাইকাতু বানাতুল্লাহ ফেরেশতারা আল্লাহর মেয়ে বড় আশ্চর্যের ব্যাপার ওরা নিজেদের কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে কবর দিত জেন্দায় জেন্দায় আর ওরা আবার আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করত বলতো ফেরেশতারা যা আছে সব আল্লাহর বলুন মেয়ে নাউজুবিল্লাহ সবাই বলুন আরো জোর আওয়াজে বলুন নাউজুবিল্লাহ আমি জিজ্ঞেস করছি মুসলমানদের আকিদাটা কি জানেন আপনারা বলতে পারতেছেন না আমি বলে দিচ্ছি মুসলমানদের আকিদা হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ মুসলমানদের আকিদা কি হবে কোরআন শরীফে আল্লাহ এটা বলে দিয়েছেন লাম ইয়ালিদ সবাই পড়ুন ওয়ালাম ইউলাদ আমাদের সবচেয়ে বিগ প্রবলেম যেটা সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো আমরা কিছু বুঝি না এবং আমাদের না বুঝবার চেষ্টাটাও নেই সূরা ইখলাস এমন একটা সূরা সূরাতুল ইখলাস এই সূরাটার উপরে কেউ যদি আমল করে আল্লাহ তাকে ঈমানি মওত দান করবেন উঠতে চলতে বসতে অবসর সময়ে বিছানায় শুয়ে পড়ে ঘুম আসছে না সূরা ইখলাস পড়ুন মউত যে হালেই হোক ইমানের মউত হবে আর একটু মন করে বলো কোন সূরার আমল জোর করে বলেন ইখলাস দুরন্ত সূরা তো তাওহীদের উপরে একত্ববাদের উপরে এইরকম সুরা আল্লাহ একটাও কোরআন শরীফে নাজিল করেন নি আর দুটা গেল আর একটা ছোট্ট আমল বলে দেই সুরা ইখলাসের সঙ্গে যদি পারেন সুরা কাফেরুনটা আমল করবেন কোনটা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন এই সূরাটা আমল করলে কাফেরের মতো মরণ আপনার হবে না কুফরির উপরে আল্লাহ মরণ দেবেন এই দেখবেন ৩০ পারার ৪টে সূরা আছে একটা একটা সূরা কাফিরুন সূরা ইখলাস মাঝখানে সূরা কাফিরুন আর মাঝ আর সূরা ইখলাসের মাঝখানে দুটো সূরা আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন সূরা লাহাব আর সূরা নাসর এই দুটো সূরা ঢুকিয়ে দিয়েছেন আর পরে তিন তিন সূরা মানে সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস পুরো গায়ে কেউ যদি চার কুলের আমল করতে পারে চার কুল যদি শোনায় সবার
সূরা ইখলাস সূরা ইখলাস সহ সূরা নাস আর ফালাকের আমল যারা করে মানব আর দানবের কোন অনিষ্টতা কোন ক্ষতি তাকে স্পর্শ করতে পারে না সুবহানাল্লাহ আরেকটু মন খুলে জিনেরা জাদু করলো খাটে না মানুষে যদি ওই চুল কাটা কাপড় কাটা হ্যান ত্যান সাত সতর কিচ্ছু হবে না সূরা ফালাক আর সূরা নাস যদি সম্ভব হয় আপনার কাজ বাজ নষ্ট করে এটা করতে বলিনি অবসর যে সময়টা পান এই সময় পারলে সূরা ফালাক আর সূরা নাসের আমলটা একটু করুন সূরায় ইখলাস আর সূরায় কাফিরুনের আমলটা করুন যেন কুফুরির উপরে মরণ না হয় এবং তাওহীদের উপরে মরণ হয় কুফুরির উপরে মরণ হলে সমস্যা হলো বিগ বিগ প্রবলেম যেটা পৃথিবীর মানুষ যতই আপনার জন্য দোয়া করুক কই কাম আয়েগা নেই জিব্রাইল এসে যদি দোয়া করে তবু উপকার হবে না আমরা তো কেউ মরে গেলে ইমানদার ধারণাতেই কি অ্যাকচুয়াল কার ভিতরে কি আছে এটা তো আমরা দূরতে জানি না কিচ্ছু জানি না যাক এখানে ইমানদারদের আকীদা হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহ না আছে কোনো ছেলে না আছে কোনো মেয়ে সুবহানাল্লাহ আরেকটু সুবহানাল্লাহ ইহুদি আর খ্রিস্টানদের আকীদা পুরো শেষ আপনাকে আহলে সুন আপনি যতক্ষণ আহলে সুন্না ওয়াল জামা না হবে ততক্ষণ আপনি জান্নাতি দলের মানুষ না ফার্স্ট টাইম আপনাকে হতে হবে আহলে সুন্না ওয়াল জামাতের মানুষ আর আহলে সুন্না ওয়াল জামাত হতে গেলে এটাও আকীদা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আল্লাহর না আছে ছেলে না আছে মেয়ে না আছে স্ত্রী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ না আছে আল্লাহর কোনো বাবা আর না আছে আল্লাহর কোনো মা সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলুন ব্যাস এখান থেকে জান্নাতি আর জাহান্নামী আলাদা হয়ে যাবে খ্রিস্টানরা যত ভালো কাজ করুক ওই যে বলেছে ঈসা আল্লাহর বেটা আর ঈসার মা মারিয়াম আল্লাহর বউ কোনো ভালো কাজ ওদের কাজে আসবে না কেন বলুন তো ওটাই শিরক ওটাই ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মহান আল্লাহ জানিয়েছেন সূরা নিসার ভিতরে ওমাই ইউশরিক বিল্লাহ যে বান্দা আল্লাহর সঙ্গে শিরক করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মহান আল্লাহ তার জান্নাত তার জন্য হারাম করে দিবেন সুতরাং ইহুদি আর খ্রিস্টানরা ওই যে আল্লাহর জন্য সন্তান নির্ধারণ করেছে ওটাই হয়েছে ওদের জন্য জাহান্নামের কারণ পৃথিবীতে যদি মুসলমানদের একদিকে করা হয় আর ইহুদি খ্রিস্টানদের আর একদিকে করা হয় সংখ্যা ইহুদি খ্রিস্টানদের পাল্লা ভারী তাহলে আল্লাহ কোরআন শরীফের ওই আয়াতে ঠিকই বলেছেন আমি অধিকাংশ জিন আর অধিকাংশ মানুষকে সৃষ্টি করেছি বলুন আরে কি ঘুম ঘুম পাচ্ছে আপনাদের নাকি তাহলে অজ হবে আমি ঘুমনে শ্রোতাদের কাছে বল অজ করা লোক না মিলে গেছে না অঙ্ক মিলে গেছে তো এবার আমি আরো অন্য অন্য ধর্মের যারা আছে তাদের কথা তো ছেড়ে দিই তবে একেবারে ছেড়ে দেইনি এক কথায় বলেছি
ইসলাম আল্লাহর পছন্দনীয় ধর্ম আরো বলেছি ইসলাম ব্যতীত কেউ যদি অন্য ধর্মের অনুসারী হয় তাহলে ইউকবাল মিনহু আল্লাহ বলেন তার ধর্ম কবুল করা কোন মুসলমানেরও যদি ইসলামের নীতি নৈতিকতা ভালো না লাগে তো ও ইসলামের নীতিটারে ছেড়ে যে নীতিটারে কবুল করবে ওই নীতিটা আল্লাহ পছন্দ করবে না আর ওই নীতি পছন্দ করার জন্য ওর জায়গা জাহান্নাম এরপরে মুসলমান যাদের আকীদা ঠিক আছে আকীদার সম্পর্ক কলবে কোথায় আরে কালবাগ দূরান্ত জায়গা যেখানে আকীদা জায়গা পায় যেখানে ঈমান জায়গা পায় যেখানে হেদায়াত জায়গা পায় যেখানে তাকওয়া জায়গা পায় যেখানে ইতমিনান জায়গা পায় যেখানে সাকিনা জায়গা পায় যেখানে হাবেশার যারা কোরআন মুখস্থ করে কোরআন কোথায় থাকে বলুন বলুন কাল কোথায় কাল একটা ছোট্ট গোস্তের দল আর কিছু না বুখারীর এক হাদিসে নবী বলেন আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা রাসূলুল্লাহ জানিয়েছেন প্রত্যেকটি মানব দেহে এক খণ্ড গোস্ত আছে ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওই গোস্তের দলা যার ভালো গোটা দেহ ভালো তার আরেকটু মন করে হ্যাঁ ওই গোস্তের দলা ভালো হলে ওয়ানি ঈমান জায়গা পাবে হেদায়েত জায়গা পাবে তাকওয়ার জায়গা পাবে সাকিনা জায়গা পাবে কোরআন জায়গা পাবে ইতমিনান জায়গা পাবে সব ওখানে জায়গা নেবে আল্লাহ পাক নবী আবার বললেন ওয়াইদা ফাসুদাত ফাসুদাল জাসাদু কুল্লুহু আও কামা ক্বালা আলাইহি সালাম প্রিয় নবী আমার জানিয়েছেন আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কাল খারাপ যার সব খারাপ তার নাউজুবিল্লাহ একটু জোর করে বলেন মানুষের মানুষের পাপের প্রথম উদয় হয় কলবে কোরআন শরীফ খুলে দেখুন কোরআন শরীফ তাই আছে আমি শুধু একটা দুটো আয়াত ব্যাখ্যা করছি না শুধু ধরে দিচ্ছি আপনাদের সেটা হলো কোরআন শরীফে আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ তাদের অন্তরে আছে রোগ আবার বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মাকানু ইয়াকসিবুন মানুষ পাপ করলে মানুষের কলবে জং পড়ে যায় সমস্ত পাপের জায়গা কলবে এই জন্য নবী বলেছেন কাল সবচেয়ে ভালো আর কাল সবচেয়ে এর চেয়ে ভালো নেই এর চেয়ে খারাপ আর শিরকি কুফরি নেফাকি বেদাতি সব জায়গা পাচ্ছে যাক যেটা বোঝাচ্ছিলাম তো আকীদার জায়গা কল আল্লাহ এক এই কাজটা না অঙ্গ পতঙ্গের কাজ না এ কলবের কাজ আল্লাহ লা শরীক কলবের কাজ তিনি ফেরেশতাদের সৃষ্টি করেছেন এই বিশ্বাস ফেরেশতারা মিও না মদ্দাও না বিশ্বাস জান্নাত আছে জাহান্নাম আছে বিশ্বাস কলবে কবরে শান্তি আছে শাস্তি আছে এই আকীদা বলুন সব কলবে যে আমলগুলো করতে হবে ওর জায়গা কলবে কত যে আমলগুলো করতে হবে কলবে কলবে তাই তো ফকিররা যেটা বলে সেটা ঠিক হলে না ফকিরদের যদি জিজ্ঞেস করা হয় যে তুই জোরে নামাজ পড়েছিস তাহলে হ্যাঁ কলবে পড়া হয়ে গেছে তোর নেন একটা মাহফিল আছে তো এই কোথায় যাচ্ছ
ধরুন 12টায় শুরু হয়েছে আর 4টায় শেষ হবে মাঝখানে জোহরের নামাজ তো ওরা নামাজ নামাজ পড়বে ওদের নামাজ কলবে নামাজ আমি জিজ্ঞেস করতেছি নামাজ কি সত্যি সত্যি কলবার কাজ না নামাজের সম্পর্ক কলবের সাথে না আচ্ছা বলেন দিন ইসলামের ভীত কড়া কি কি আরে ডর কা কোই বাত নাই এত ছোট ছোট জিনিস যে আমরা জানি নে আমি এইটা বলছি না বলো যে ইসলামের ভীত যে পাঁচটা এইটা আপনারা বলতে পারবেন না এটা বলি পাল্টা যেই একটা প্রশ্ন করব আর উত্তর দিতে পারবেন না বেশ কালেমার সম্পর্ক কিসের সাথে বলুন বলুন কলমার সম্পর্ক কলবের সাথে কোথায় ঈমান থাকবে কোথায় তো কোরআন শরীফের বহু আয়াত আছে তো যে ঈমান কলবে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ তাদের অন্তরে তাদের কলবে আমার কুদরতি হাতে ঈমান লিখে দিয়েছি সুবহানাল্লাহ আর একটু মন খুলে তাহলে ঈমান কোথায় বলুন জোর করে বলুন তার কালমাটা কি লা ইলাহা ইল্লাল্লাহ কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্ক কিসের সাথে এইবার বলবো ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ নামাজের সম্পর্ক এরা যদি বলেন কলবের সাথে তাহলে হ্যাঁ আরে আল্লাহ কলেমার সম্পর্ক তো আল্লাহর সাথে আছে না নেই যদি আবার জিজ্ঞেস করি রোজার সম্পর্ক তা কি বলবো দিন হ্যাঁ তো এইসব তো দিনের বাইরে কোনোটা না আচ্ছা আর একটা প্রশ্ন করে রাখি আমি অ্যান্সার করতে পারবো কিনা সময় পাবো কিনা জানি না আচ্ছা দিন কাকে বলে জানেন দিন দিন এসব প্রশ্ন গুলো না একশোর ভিতরে 95, 96, 97, 98, 99 জন এসব প্রশ্নের অ্যান্সার করতে পারবে না কালেমার সম্পর্ক যদি হয় কলবের সাথে তো সালাত নামাজের সম্পর্ক দেহের সাথে নামাজ আর আপনি কলব দিলে হবে না কি দিতে হবে বলুন জোর করে বলুন ইসলামের তৃতীয় স্তম্ভ রোজা কি দিতে হবে দেহ না অন্তর রোজায় রোজার সাথে অন্তরের কোনো সম্পর্ক নেই রোজার সাথে সম্পর্ক দেহ সারাদিন দেহ শুকোচ্ছে আরো খাটাখাটনির মানুষ যারা এসি রুমে যারা থাকে তাদের তো রোজায় কষ্টই হয় না কিসের কষ্ট সব তো ওদের যারা সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করছে আপনাদের মতো পরিশ্রমী কষ্ট করা মানুষ যারা রোজা করে তো ওরাই সব পায় সারা দিন যারা এসি রুমের ভিতরে আছে ওদের কষ্ট কোথায় বান্দা সওয়াব পায় তো তার কষ্টের আনুপাতিক হারে কষ্ট যার যত বেশি তার ইবাদতে সওয়াব তত বেশি
سبحان الله بولن আর একটু মন করে বলুন না পিপাসায় যদি জীবন উষ্ঠাগত হয় সেই দিনে সেই রোজায় মনে করবেন যে কোন রোজা আল্লাহ আমার কোন রোজা না নিলেও আমার আজকের রোজাটা আল্লাহ কবুল করতে পারেন যে ইবাদতে আপনার যত বেশি কষ্ট হবে সেই ইবাদতে সব তত বেশি হবে তাহাজ্জুদের নামাজের এত বরকত কেন তাহাজ্জুদ তো ফরজ না আপনার আমার জন্য ফরজ না এরপরও তাহাজ্জুদের নামাজ পড়ে দেখবেন যে তাহাজ্জুদের নামাজের ভিতরে কত ইমেজ কত মজা কত তৃপ্তি কত অনুভূতি কত আনন্দ যা আপনি অন্য কোন সালাতের ভিতরে পাবেন না কেন নেই তাহাজ্জুদ কি দুপুর বেলা শুধু রাত্রি না সবাই ঘুমিয়ে বান্দা তাহাজ্জুদে সবাই যখন দেহটাকে আরামে রেখেছে বান্দা তখন আল্লাহর সাথে প্রেম বিনিময় করছে এই জন্য তাহাজ্জুদের নামাজের অনুভূতিটাই তো আলাদা রোজার সম্পর্ক দেহের সাথে আরেকবার আরেকবার প্রথম থেকে গুনিয়ে আসেন ইমানের সম্পর্ক মানে কালেমার সম্পর্ক কালবের সাথে নামাজের সম্পর্ক দেহের সাথে রোজার সম্পর্ক জাকাতের সম্পর্ক বলুন টাকার সাথে মানে সম্পদ বা মালের সাথে